السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. الحمد لله আমাদের সিফাতে লাজিমা মুতাদাদদার নাম এবং হরফ এগুলার আলোচনা মোটামুটি শেষ। তো আজকে আমরা ইনশাল্লাহ সিফাতে লাজিমা গায়রি মুতাদাদদার সম্পর্কে আলোচনা করব এবং জানব। তো এর আগে পিছনের আলোচনাগুলো একটু করা যেতে পারে, যে সিফাত আচ্ছা যারা আছেন উপস্থিতি মাত্র তিনজন, সিফাত কাকে বলে, সিফাত কত প্রকার, কি কি, কে শুনাবেন? সিফাত কাকে বলে? আরিফ ভাই, আব্দুল জব্বার ভাই, হ্যাঁ আব্দুল জব্বার ভাই শুনছেন? আসসালামু আলাইকুম। কিভাবে শিখাবো মানে, আচ্ছা বুঝতে পারছি উস্তাদ, আমরা মাদ্রাসা শিখছি, মাদ্রাসা হচ্ছে হরফ উচ্চারণের স্থান। আর হ্যাঁ, মনে করেন আপনি ছাত্রদেরকে সিফতের পরিচয় সম্পর্কে জানাবেন, তো আপনি কিভাবে জানাবেন এটা জানাবেন? সিফত হচ্ছে হরফের গুণ আর কি, অর্থাৎ যেমন কোন জিনিসের একটা স্বাভাবিক অবস্থা আর একটা হচ্ছে গুণাগুণ। আমরা ছাত্রদেরকে যখন লিখতে দেই, একজনের হাতের লেখা ভালো আরেকজনের হাতের লেখা এরকম যে বোঝাই যায় না, তো তখন আমরা বলি যে ওর একটা ভালো গুণ আছে, ওর হাতের লেখা ভালো। গুণ বোঝানোর জন্য একটা উদাহরণ দিব, শাব্দিক পরিচয় হচ্ছে যে গুণ অবস্থা হচ্ছে, তাজবিদের পরিভাষায় সিফত হচ্ছে যে হরফের গুণ বা অবস্থা, ঠিক আছে? হ্যাঁ, যে ওইভাবে যে একটা বলা হয়েছিল না, যে হরফ তার মাকরাস থেকে উচ্চারিত হওয়ার সময় যে অবস্থায় উচ্চারিত হয়, যেভাবে উচ্চারিত হয় ওই যে অবস্থা, ওই অবস্থাকে সিফত বলে। বা সংক্ষেপে যদি আপনি বলতে চান যে উচ্চারণের অবস্থাকে, হরফের উচ্চারণের যে অবস্থা আছে ওই অবস্থাকে সিফত বলে, বা মাকরাজের ব্যবহারিক যে অবস্থা, অর্থাৎ মাকরাস থেকে উচ্চারণের জন্য, মাকরাজ থেকে হরফ উচ্চারণের জন্য যে আপনি মাকরাজটাকে ব্যবহার করবেন, ওই ব্যবহারটা যে অবস্থায় হবে ওই অবস্থাকে সিফত বলে। সিফত প্রথমত কত প্রকার? সিফত প্রথম দুই প্রকার,
জি কি কি? একটা হচ্ছে সিফাত লাজেমা, আর একটা হচ্ছে সিফাতে শব্দটা বলে গেলাম স্যার, সাথে থাকা জরুরি নয়। এখন আপনাদেরকে একটা আসলে ওই সিফাতে লাজিমা আরেদা পড়ানোর সময় আর কি শাব্দিক অর্থ বলা হয়েছিল না, তো লাজেম এর শাব্দিক অর্থ হইছে অত্যাবশ্যক, তার বা বলা যেতে পারে যে অবিচ্ছেদ্য সর্বথা কেমন। আর আর এর শব্দ এটা বোঝার জন্য আপনার বলতে পারেন মেহমানের মতো, আর এসটা হলো আপনার মেহমানের মতো, সবসময় থাকে না, সবসময় থাকে না, থাকে কখনো থাকে না, এই যেটা পরবর্তীতে যুক্ত হয়, যার স্থায়ী স্থায়ী কোনো থাকবে কি থাকবে না এমন না। ঠিক আছে, আব্দুল জব্বার ভাই অডিও তো বোধহয় একটু সমস্যা হইতেছে। আচ্ছা ঠিক আছে আব্দুল জব্বার ভাই, আরিফ ভাই, আরিফ ভাই শুনতেছেন? জি মোহতারাম আসসালামু আলাইকুম। মোহতারাম তখন ছিলাম বুঝছেন, আমার বাসায় একটু সমস্যা ছিল তো এই মানে কথা বলছিল এই জন্য আর অন করিনি। জি ঠিক আছে, তো এখন আরিফ ভাই আপনি সিফাতে লাজেমা এবং সিফাতে আরেজার পরিচয়টা একটু দেন। সিফাতে লাজেমা হচ্ছে সে সকল সিফাত যেটা আলাদা করা যায় না, ওই হরফ থেকে আলাদা করা যায় না, সবসময় যুক্ত থাকে, সর্বদা হরফ, জি সর্বদা যুক্ত থাকে, আর এটা আদায় না করলে আমাদের মানে এই সিফাতে আরেজা যদি সরি লামেজা যদি না ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের উচ্চারণটা বিকৃত হয়ে যেতে পারে, অর্থ বিকৃত হয়ে যেতে পারে। আর সিফাতে আরিদা যেটা, জি অর্থ বিকৃত বলতে আপনার ওই ক্ষেত্রে দেখা যাবে যে কখনো কখনো উচ্চারণটা উচ্চারণই থাকবে না, বা কোন কোন জায়গায় আপনার এই ব্যাপারে বলা হয়েছে যে এই শব্দের যে হরফের যে উচ্চারণটা হবে ওই উচ্চারণটা হবে অর্থাৎ একটা এমন ধরনের উচ্চারণ যেটা মানুষের উচ্চারণ না, অর্থাৎ অর্থবোধক কোনো উচ্চারণ থাকবে না, বা পশুর উচ্চারণের মতো একটা উচ্চারণ হবে, জি পশুর আওয়াজের মতো, যেটার কোনো কোনো কিছুই হবে না, কোনো আক্ষরিক উচ্চারণ হবে না, ওইটা হয়তো এই এমন হবে, অথবা উচ্চারণটা হবে আংশিক হবে, পূর্ণাঙ্গতা পাবে না, উচ্চারণ আংশিক হবে এমন। আর সিফাতে আরেজা, সিফাতে আরেজা হচ্ছে সে সকল সিফাত যেটা অত্যাবশ্যকীয় না, যদি আদায় করি সেক্ষেত্রে উচ্চারণটা আরো মানে মানে আরো সুন্দর হবে আর কি, মানে যা মানে আদায় করলে অবশ্যই মানে সৌন্দর্যটা বৃদ্ধি পাবে আর কি, আর আদায় না করলে উচ্চারণ ঠিক হবে, তবে এইটা কিন্তু বাদ এমন না, হ্যাঁ এই সৌন্দর্যটা কিন্তু একেবারে ফেল না, সব সময় যুক্ত থাকবে না, তবে এই এর দ্বারা এইটা বোঝার কোনো সুযোগ নেই যে এই সিফাতে আরেজা যেটা এটাকে এটার গুরুত্ব একেবারেই গুরুত্বহীন, বিষয়টা এমন না, কিন্তু এর গুরুত্ব আছে, এরও গুরুত্ব আছে, তবে লাজেমার মতো অত গুরুত্বপূর্ণ না। তো সিফাতে লাজেমা কয় প্রকার এবং কি কি? সিফাতে লাজেমা হচ্ছে এটার বিপরীত আছে সবসময়, তো সিফাতে লাজেমা হচ্ছে 5 ভাগে 11টি, তো প্রকারগুলো বলে যাও মুতারাম। মুতারাম বলবো আরিফের কথা আমি শুনতে পারছি না ঠিক মতো। আচ্ছা মুহতারাম এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতেছি। আচ্ছা সিফাতে লাজেমা হচ্ছে আপনার 5 ভাগে, প্রথমত 2 প্রকার, সিফাতে লাজেমা মুতাদদ্দা, সিফাতে লাজেমা গয়রি মুতাদদ্দা। তো সিফাতে লাজেমা মুতাদদ্দা হচ্ছে সেগুলা যেগুলার বিপরীত সিফাত আছে, এটি 5 ভাগে 11টি, তো আমি 11টি বলতেছি আপনার। আচ্ছা আরিফ ভাই আপনার এইটা বলার প্রয়োজন নেই, এটা আরেকজনে শুনেন, সিফাতে লাজেমা মুতাদদ্দা 5 ভাগে 11, এই নামগুলো কে শুনাবেন? সিফাতে লাজেমা মুতাদদ্দা 5 ভাগে 11টি, হ্যাঁ আশরাফুল ভাই। জি সিফাতে লাজেমা মুতাদদ্দা 5 ভাগে 11টি,
যথা হামসুন জাহরুন সিদ্ধাতুন রিকোয়াতুন বাইনাহুমা তাওয়াসুত ইস্তিআলাউন ইস্তিফালুন ইদবাকুন ইনফিতাউন ইজলাকুন ইসমাতুন। মাশাআল্লাহ, ঠিক আছে। আশরাফুল ভাই, হামসের হরফ কয়টি? হামসের হরফ 10টি। কি কি? ফা হা সা হা সিন খ সদ সিন কাপ তা, বাকি 18 হরফ। জাহার জাহার। আচ্ছা, হামসের হরফের ক্ষেত্রে আমরা কি কাজটা করব? হামসের হরফের উচ্চারণ করার সময়, হামসের হরফ উচ্চারণ করার সময় বাতাস চালু থাকবে, আর জাহারের শব্দ উচ্চারণ করার সময় বাতাস বন্ধ থাকবে। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। আশরাফুল ভাই, এবার আমাকে সিদ্ধা তাওয়াসুত এই হরফগুলো শুনাবেন। কে সিদ্ধার হরফ কয়টি এবং তাওয়াসুত? আরিফ ভাই একবার শুনাইছেন, আরিফ ভাই একটু পরে শুনাবেন আবার। শাহরিয়ার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শাহরিয়ার ভাই, আপনি শুনাবেন সিদ্ধা এবং তাওয়াসুতের হরফ কয়টি এবং রিখওয়ার হরফ কয়টি? সিদ্ধার হরফ 8টি, কফ 8টি, কফ তা বা জিম দাল হামজা কাফ তা, এটা হচ্ছে সিদ্ধা। আর তাওয়াসুতের হরফ 5টি, লাম লাম নুন আইন নিম র। আর রিখওয়ার হরফ? আর রিখওয়ার হরফ হচ্ছে 13টি। সিদ্ধা এবং তাওয়াসুতের হরফ 13টি, এই 13টি বাদ দিলে আর কয়টি থাকে? 13টি বাদ দিলে থাকলো হচ্ছে 15টি। হ্যাঁ ঠিক আছে, 15টি। তো এখন আমরা সিদ্ধা তাওয়াসুত এবং রিখওয়া এইগুলা হরফ উচ্চারণের সময় আমরা কি কাজটা করব? আমরা সিদ্ধার হরফগুলো একটু শক্ত করে উচ্চারণ করব। হ্যাঁ শক্ত করব। আর সিদ্ধা আর তাওয়াসুতের হরফগুলো আমরা মাঝামাঝি, আর রিকোয়ার হরফগুলো আমরা একটু নরম করে উচ্চারণ করব। হ্যাঁ নরম করে উচ্চারণ করব। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরের যে ইস্তেলা ইতবাক আছে ওইটা কে শুনাবেন? শাহরিয়ার ভাই, মাশাআল্লাহ, ঠিক আছে। এরপরের ইস্তেলার হরফ কয়টি, ইস্তিফালের কয়টি, এগুলো কে শুনাবেন? আব্দুল জব্বার ভাই একবার শুনাইছেন, আর নতুন একজন কেউ শুনাইলে ভালো হয়। না আব্দুল জব্বার ভাই শুনাইতে পারছেন না, আব্দুল জব্বার ভাই শুনান। ইস্তেলা হরফ কয়টি? ইস্তেলা হরফ হচ্ছে স, জ, ত, গ, গ, ই, ক, সাতটি উত্তর। জি, আর ইস্তিফালের হরফ? ইস্তিফালের হরফ বাকি 21টি। হ্যাঁ, তো ইস্তেলার হরফ উচ্চারণের সময় আমরা কি করব? ইস্তেলার হরফ উচ্চারণ করার সময় আমরা মোটা মোটা করব। মোটা করার জন্য কি করতে হবে? ইস্তেলার গোড়া উপরের দিকে উঠাইতে হবে। হ্যাঁ, আর ইস্তেফালে কি হবে? পাতলা হবে। হ্যাঁ পাতলা হবে। আচ্ছা ঠিক আছে আব্দুল জব্বার ভাই, এবার ইতবাকের হরফ কয়টি কে শুনাবেন? ইতবাক, ইতবাকের হরফ, ইতবাকের হরফ কয়টি এবং ইনফিতার হরফ কয়টি, কি কি? যে কেউ একজন শুনান। আসসালামু আলাইকুম মুহতারাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ইতবাকের হরফ কয়টি? ইতবাকের হরফ 4টি, সোয়াদ, দোয়াদ, ত, জ, এগুলো উচ্চারণ করার সময় আপনার জিহ্বাটাকে তালুর মধ্যখানের সাথে লাগাইতে হবে গোল করে।
হ্যাঁ, জিহ্বার মধ্যখানকে তালুর তালুর মাঝের অংশের সাথে লাগাইতে হবে। হ্যাঁ, আর বাকি 24টি হরফ ইনফিতাহ, বাকি 24টা হচ্ছে ইনফিতাহ সময়। হ্যাঁ, ইনফিতাহ সময় এই কাজটা করতে হবে না। আচ্ছা, তাহলে ইজলাকের হরফ কয়টি? ছয়টি। ফা বা ছয়টি কি? লাম, ফা বা লাম, নুন, মিম, র। মিম, র। এটা আসলে মানে মুখ থেকে অটোমেটিক হবে আর কি, আমি এটাই মনে রাখছি, আর মনে নাই আমাকে। আচ্ছা, যাই হোক, এইটা আমরা সংজ্ঞা পড়ার সময় ইনশাল্লাহ জানবো। আর বাকি বাইশ হরফ হলো ইসমাতের। জি, বাইশ হরফ হচ্ছে ইসমাতের। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা যে এই পর্যন্ত পড়লাম এবং হরফের 5টা সিফত নির্ণয় করতে পারি, তো এই এতদূর পর্যন্ত কি কারো কোনো সমস্যা হয় কিনা? কারো কোনো সমস্যা হলে জানাবেন, আমরা আর আজকে একটু সামনের দিকে যাইতে চাই। আব্দুল জব্বার ভাই, সমস্যা হয় না, কিন্তু একটু স্লো আর কি, একটু সময় লাগে। হ্যাঁ হ্যাঁ, স্লো, এইটা ইনশাল্লাহ আস্তে আস্তে আরো চালু হয়ে যাবে, এটা চালু হওয়াটা একটু সময়ের ব্যাপার। জি স্যার। আর কারো যদি কোনো সমস্যা থাকে, নির্ণয়ে যদি কোনো সমস্যা হয়, তো নির্ণয়ের ক্ষেত্রে যে সহজ একটা পন্থা বলা হলো, যে আমরা যে সমস্ত সিফাতের হরফ পড়ছি, যখন একটা হরফ সামনে আসবে তখন দেখব যে ওই সমস্ত সিফাতের হরফের মাঝে এই হরফটা আমরা কয় জায়গা পড়ছি বা আদৌ পড়ছি কিনা। যেমন ধরেন, আমাকে জিজ্ঞাসা করা হলো যে লামের কি সিফত, তো লাম আমরা দুইটা জায়গায় পড়ছি, একটা হলো তাওয়াসুত দ্বিতীয় জোড়া এবং শেষের পঞ্চম জোড়ার মাঝে আমরা পড়ছি, পঞ্চম ভাগে পড়ছি ইজলাক। তো এই দুইটা সিফত, তাওয়াসুত এবং ইজলাক, এই দুইটা ঠিক রেখে বাকি যে তিনটা যা পড়িনি, অর্থাৎ জাহার, তাওয়াসুত, ইস্তিফাল, ইনফিতা, ইজলাক, এমন ইনশাল্লাহ এটা আস্তে আস্তে আরো চালু হয়ে যাবে। তো আজকে আমরা পড়বো সিফতে লাজিমা গাইরে মুতাদাদ্দা। তো আমরা জানি সিফতে লাজিমা গাইরে মুতাদাদ্দা কাকে বলে? সিফতে লাজিমা গাইরে মুতাদাদ্দা বলা হয় যার বিপরীত সিফত নেই, যেমনটা কিনা মুতাদাদ্দার মাঝে ছিল যে একটার একটার বিপরীত সিফত থাকে। কিন্তু সিফতে লাজিমা গাইরে মুতাদাদ্দা যার বিপরীত সিফত নেই, আর সিফতে লাজিমা মুতাদাদ্দা হলো সাতটি। এইখানে দেখেন, সিফতে লাজিমা মুতাদাদ্দা সাতটি, সিফতে লাজিমা মুতাদাদ্দা গাইরে মুতাদাদ্দা, হ্যাঁ, সিফতে লাজিমা গাইরে মুতাদাদ্দা সাতটি। এক নাম্বার সফির, যে জবর দেওয়া আছে সফির। দুই নাম্বার কলকলা। তিন নাম্বার লিন। চার নাম্বার ইনহেরফ। তারপর তাকরর। তারপর তাফাশি। আর সাত নাম্বার ইস্তিতলা। সফির, কলকলা, লিন, ইনহেরফ, তাকরর, তাফাশি, ইস্তিতলা। সফির, কলকলা, লিন, ইনহেরফ, তাকরর, তাফাশি, ইস্তিতলা। আর আচ্ছা, এই সাতটা নাম দেখে দেখে কে শুনে নিতে পারবেন? সাতটা নাম দেখে দেখে শুনান একজন। আব্দুল জব্বর ভাই, প্রথমটা হচ্ছে সফির, দ্বিতীয়টা হচ্ছে সফির, প্রথমটা সফির, পরে হচ্ছে কলকলা, পরে হচ্ছে লিপি, তারপরে হচ্ছে কলকলা, লিজিরা, ইনহেরফ, তাকরার, তারপরে হচ্ছে তাফাশি, তাকরার, হ্যাঁ, তারপরে হচ্ছে ইস্তিতলাত, ইস্তিতলাত। আসলে এখানে এই যে শেষে যে এটা আছে না, ইস্তিতলাত, এখানে গোলটা হবে ইস্তিতলা, এই যে এখানে এইটা একটা লম্বাটা দেওয়া আছে না, এটা আসলে লম্বাটা হবে না, এটা গোলটা হবে। আর আমরা জানি যে গোলটায় যখন অক্ষ করা হয় তখন ওইটা আর তা থাকে না, ওইটা হা হয়ে যায়। এইখানে ইস্তিতলাত হবে না, বরং এখানে হবে ইস্তিতলা, ইস্তিতলাত হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার শাহরিয়ার ভাই, শাহরিয়ার ভাই বলেন। আচ্ছা,
প্রথম হচ্ছে সফির, কলকলা, লিন, ইনফিরফ, তাকরির, তাকরর, তাকরির না না তাকরর, তাফাশি, ইস্তিফলা, 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 বাকি সবাই এই নাম কয়েকটা একটু মুখস্থ এইখানে সাতটা নাম হলো, প্রত্যেকটা নাম আলাদা, তো এইটা দুই লাইনে যেহেতু দেওয়া আছে দুই লাইনে মুখস্থ করতে পারেন, সফির, কলকল, আলীন, ইনহিরফ, তাকরার, তাফাশি, ইস্তিতলা, দুই শাসে সফির, কলকলা, আলীন, ইনহিরফ, তাকরার, তাফাশি, ইস্তিতলা, সফির, কলকলা, লিন, ইনহিরফ, তাকরর, তাফাশি, ইস্তিতলা, সফির, কলকলা, লিন, ইনহিরফ, তাকরর, তাফাশি, ইস্তিতলা, তো এইভাবে দুই লাইনে মুখস্থ করতে পারলে বোধ হয় সহজ হইতে পারে। তো আরিফ ভাই, আরিফ ভাই শুনেন, সফির, কলকলা, লিন, ইনহিরফ, তাকরর, কষ্ট হচ্ছে আর কি, তারপর একটা হচ্ছে ইস্তিতলা হবে লাস্টটা, ইস্তিতলা। আচ্ছা ঠিক আছে, মোতাম পাঁচ নাম্বারটা আরেকবার একটু উচ্চারণ করবেন। আমি পাঁচ নাম্বারটা হলো তাকরর, পাঁচ নাম্বারটা তাকরর, এবং ছয় নাম্বারটা হলো তাফাশি, তাকরর, তাফাশি, ইস্তিতলা। তো এখানে আমরা কিন্তু লম্বাতা পড়বো না, আমরা গোলতা পড়বো, এখানে এখানে গোলতা পড়বো, আমি একটা গোলতা দিয়ে দিই। আর গোলতায় অক্ষ করলে হাওয়া হয়, এটা আমরা জানি, ইস্তিতলা। আচ্ছা ঠিক আছে আরিফ ভাই, এবার তারিকুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সফির, কলকলা, লিন, ইনহিরফ, ইনহিরফ, তাকরর, তাকরর, তাফাশি, হ্যাঁ তাফাশি, ইস্তিতলা, ইস্তিতলা, হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ। এবার নাজমুল হাসান ভাই, নাজমুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সফির, কলকলা, লিন, ইনহিরফ, ইনহিরফ, তাকরর, তাকরর, তাফাশি, তাফাশি, ইস্তিতলা, ইস্তিতলা, হ্যাঁ এই দুই লাইনে আমরা যদি পড়ি তাহলে একটু সহজ হবে মুখস্থ করতে। সফির, কলকলা, লিন, ইনহিরফ, সফির, কলকলা, লিন, ইনহিরফ, তাকরর, তাফাশি, ইস্তিতলা, তাকরর, তাফাশি, ইস্তিতলা, সফির, কলকলা, লিন, ইনহিরফ, তাকরর, তাফাশি, ইস্তিতলা। মুখস্থ করা শুরু করেন, দেখি কি আগে মুখস্থ শুনাইতে পারে। সফরে, সফির, কলকলা, লিন, ইনহিরফ, সফির, কলকলা, লিন, ইনহিরফ, তাকরর, তাফাশি, ইস্তিতলা। দেখি কার আগে হয়, সফির, কলকলা, লিন, ইনহিরফ, তাকরর, তাফাশি, ইস্তিতলা, সফির, কলকলা, লিন, ইনহিরফ, তাকরর, তাফাশি, ইস্তিতলা। আসসালামু আলাইকুম উস্তাদ।
ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তৌফিক ভাই, ওস্তাদ বলবো? হ্যাঁ বলেন। সফির, কলকলা, লিন, ইনহিরফ, তাকরর, তাফাশি, ইস্তিতলা। ইস্তিতলা, হ্যাঁ এই তো মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে তৌফিক ভাই। হ্যাঁ নাজমুল ভাই কিছু বলবেন, শোনাবেন নাকি নাজমুল ভাই? না উস্তাদ, হাত ওঠানো ছিল ওটা। জি জি। হ্যাঁ আব্দুল জব্বার ভাই বলি। সফির, কলকলা, লিন, ইনহিরা, তাকরার, তাফাশি, ইস্তিতলা। হ্যাঁ এবারে আমি যে বিষয়টা দেখব যে এক নিঃশ্বাসে কে শুনাইতে পারে। সিফাতে লাজিমা গাইরে মুতাদাদ্দা সাতটি, সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতলা, এক নিঃশ্বাসে কে শুনাইতে পারে? কে আগে শুনাইতে পারে এক নিঃশ্বাসে? দেখা যাবে সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতলা। হ্যাঁ আব্দুল জব্বার ভাই তো শুনাইলেন, এবার শাহরিয়ার ভাই। হ্যাঁ জি মোহতারাম। জি চেষ্টা করি। সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতলা। হ্যাঁ এই তো মাশাল্লাহ হয়ে গেছে। হ্যাঁ মাশাল্লাহ। আরিফ ভাই। জি মোহতারাম। সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরর, তাফসি, ইস্তিতলা। আরিফ ভাই আরেকবার। হয়নি জি। আচ্ছা সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরর, তাফসি, ইস্তিতলা। আসলে এই অল্প সময়ের মাঝে আপনাদের থেকে যে হইতেছে এইটাই আমার জন্য আশ্চর্যের বিষয়। কারণ এই যে শব্দগুলা, যে সফির, কলকলা, লিন শব্দটা হয়তো আগে আপনাদের কানে গেছে, ইনহিরফ, তাকরর, তাফাশি, ইস্তিতলা, এই শব্দগুলা ইতিপূর্বে আদৌ শুনছেন কিনা আমার এইটা সন্দেহ। মনে হয় না যে শব্দগুলা কখনো। হ্যাঁ এই কলকলা লিন বাদ দিয়ে কিছু শুনিনি। হ্যাঁ এই এইটাই বললাম যে কলকলা লিন বাদ দিয়ে এই কিছুই শুনেন নাই। তো এই যে বলতে পারতেছেন এইটাই আলহামদুলিল্লাহ, মুখস্থ হইতেছে এইটাই আলহামদুলিল্লাহ। ঠিক আছে এবার আশরাফুল ভাই। হ্যাঁ আশরাফুল ভাই বলবেন। সফির, কলকলা, লিন, ইনহিরফ, তাকরর, তাফাশি, ইস্তিতলা। হ্যাঁ এই তো মাশাআল্লাহ ঠিক আছে। হ্যাঁ অনেকেই শুনেই ফেলাইছে, যারা বাকি আছেন শুনাইতে পারেন। সফির, কলকলা, লিন, ইনহিরফ, তাকরর, তাফাশি, ইস্তিতলা। সফির, কলকলা, লিন, ইনহিরফ, তাকরর, তাফাশি, ইস্তিতলা। হ্যাঁ নাজমুল ভাই। সফির, কলকলা, লিন, ইনহিরফ, তাকরর, তাফাশি, ইস্তিতলা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে। হ্যাঁ আর কে শুনাবেন এবার? তারিকুল ইসলাম ভাই। সফির, কলকলা, লিন, ইনহিরফ, তাকরর, তাফাশি, ইস্তিতলা। হ্যাঁ মাশাআল্লাহ ঠিক আছে। এবার মুহিউদ্দিন ভাই। তাকরর, তাপাশি, ইস্তিতলা। হ্যাঁ মাশাআল্লাহ ঠিক আছে মাশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা এইটা হলো নাম, ইনশাল্লাহ এটা আমাদের ক্লাসেই আলহামদুলিল্লাহ অনেকের হয়ে গেছে, আশা করি সবারই ক্লাসেই প্রায় মোটামুটি হয়ে গেছে। তো
এইটা পরবর্তীতে আগামীকালকেও আমরা সময় পাব। তো এখন আমরা হরফের দিকে যাই। তো হরফ এইখানে দেখেন, এখানে দেওয়া আছে হরফের সংখ্যা কিন্তু এখানে খুবই কম প্রত্যেকটার মাঝে, যেহেতু এখানে বিপরীত সিফাত নাই। তো সিফাতের হরফ সমূহ প্রথমে ছিল সফির, সফিরের হরফ তিনটি, সদ সিন জা, সদ সিন জা। তো একটা মাখরাজের হরফ, অর্থাৎ একটা মাখরাজ আছে না, যে 12 নম্বর মাখরাজ জিব্বার আগা সানায়া সুফলার পেট ও আগার সঙ্গে লাগাইয়া সদ সিন জা। তো ওই যে 12 নম্বর মাখরাজের হরফ তিনটা, সফিরের হরফ হলো তিনটি, সদ সিন জা। 2 নম্বর কলকলা, কলকলা হরফ পাঁচটি, কফতো বা জিম দাল, তো এটা আমরা আগের থেকেই জানি। তারপর লিনের হরফ হলো দুইটি, জবরের বাম পাশে জজমালা ওয়াও এবং জবরের বাম পাশে জজমালা ইয়া, বাও বাই তাও তাই ইত্যাদি। ইনহিরাফের হরফ হলো দুইটি, র এবং লাম। তাকরারের হরফ একটি, র। তাফাসির হরফ একটি, শিন। আর ইস্তিতলার হরফ একটি, দদ। এই যে এই হলো আপনার মোট সিফাতে লাজেমা গৈরে মুতাদদার হরফ। তো এইখানে দেখেন 28টা হরফ সব আসে নাই, বরঞ্চ অর্ধেকও আসে না। তো এইখানে মোট কয়টা হরফ আসছে? 1, 2, 3, 5, 4, 3, 8, 8, আর 2, 10, 10, 2, 12, 12, 13, 14। র যেহেতু দুইবার আসছে তো র একবার গুনলাম, তো 14টা হরফ আসছে। সিফতে লাজেমা গাইরে মুতাদদার মাঝে 28টা হরফের 14টা হরফ আসছে, বাকি 14টা হরফ আসে নাই। তার মানে বাকি যে 14টা হরফ আসে নাই, বাকি 14টা হরফ কি? বাকি 14টা হরফ হলো বা, তা, সা, তারপর হা, খ, জাল, তো, তো এখানে আছে, র, আইন, গইন, ফা, কফ, কফ এখানে আছে, কাফ, মিম, নুন, তারপর হা, হামজা, এই যে 14টা হরফ, এই 14টা হরফ এইখানে আসেনি। তার মানে এই যে 14টা হরফ, এই 14টা হরফের সিফত সংখ্যা হলো 5টি। অর্থাৎ সিফতে লাজেমা মুতাদদার মাঝে যে 5টি সিফত ছিল, শুধুমাত্র ওই 5টা সিফতই এই 14টা হরফের মাঝে। আর বাকি এইখানে যে 14টা হরফ আছে, এখানে এই 14টা হরফের মাঝে র, রর মাঝে সিফত হলো সিফতে লাজিমা গাইরে মুতাদদ্দা দুইটি, আর সিফতে লাজিমা মুতাদদ্দা তো প্রত্যেক হরফেই 5টি। তো ওই 5টি সহ রর মাঝে মোট সিফতের সংখ্যা হলো 7টি। আর বাকি যে 13টা হরফ আছে, সদ সিন জা কফ ত বা জিম দাল ওয়াও ইয়া লাম শিন দদ, এই 13টা হরফের মাঝে সিফত হবে 6টি। তো এই আমরা সিফাতের মাঝে সবগুলো সিফাত আর কি হরফের মাঝে আজকের এই যে সিফাতে লাজিমা গাইরে মুতাদদ্দা, এই গাইরে মুতাদদ্দা পড়ার মাধ্যমে আমরা হরফের মাঝে সবগুলো সিফাত পেয়ে গেলাম, আমাদের আর কোনো সিফাতই বাকি থাকলো না। তো সিফাতে লাজিমা গাইরে মুতাদদ্দা 7টি, সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাসি, ইস্তিতলা। সফিরের হরফ 3টি, সদ, সিন, জা। কলকলা হরফ 5টি, কফত, বাজিম, দাল। লিনের হরফ 2টি, জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া। ইনহিরাফের হরফ হলো 2টি, র এবং লাম। তাকরার হরফ 1টি, র। তাফাসির হরফ 1টি, শিন। আর ইস্তিতলার হরফ 1টি, দদ। আর এইখানে যে কাজটা, ওইটা আমরা যেহেতু আমরা আগামীকালকে থেকেই সিফতের কাজ পড়া শুরু করব, সিফতের সংজ্ঞা, তো ওইখানে সামনে জানতে পারবো। তো ইনশাল্লাহ এইটার প্রাথমিক ধারণা যদি দেওয়া যায়, তো সফিরের মাঝে একটা অতিরিক্ত আওয়াজ হয়, যেমনটা কিনা সদের সময়, অর্থাৎ সদ উচ্চারণ করার সময় যখন সদের আপনি জজম উচ্চারণ করবেন, আস, ইহদি, নাস, নাস, এই যে একটা আওয়াজ হইতেছে, অতিরিক্ত একটা আওয়াজ এই ধরনের, তো এই আওয়াজটা। তারপর সিনের ক্ষেত্রে, যার ক্ষেত্রে এমন একটা গুঞ্জন। তো এইটাই হলো সফিরের কাজ। আর কলকলার কাজ সম্পর্কে আমরা জানি, লিনের সম্পর্কেও আমরা জানি। আর ইনহিরাফ হলো এমন
যে ইনহিরাফের র যখন রর মাখরাজ থেকে উচ্চারিত হয় তখন র উচ্চারণ হওয়ার পরে জিব্বাটা লামের মাখরাজের যে জায়গাটা ওই দিকে যায়, আর লামের সময় রর মাখরাজের দিকে আসে, আর তাকরার র, আর র উচ্চারণ করার সময় জিব্বার আগায় একটু কম্পনের মতো থাকে, আওয়াজটা বারবার হইতে চায়, যেমন এমনটা হইতে চায়। তো হইতে চাওয়া কিন্তু এটা করা যাবে না। আর তাফাসির যে কাজটা ওটা হলো যে মুখের মাঝে বাতাসটা একটু ছড়াই পড়ে, বাতাসটা মুখের মাঝে ছড়াই পড়ে এমন একটা আওয়াজ হয়। আর দদের ক্ষেত্রে ইস্তিতলা, ইস্তিতলা অর্থাৎ দদের মাখরাজটা একটু লম্বা হয়, অন্য অন্য হরফের চাইতে দদের মাখরাজের যে জায়গাটা এই জায়গাটা হলো অনেক লম্বা জায়গা, অর্থাৎ জিব্বার গোড়ার কিনারা থেকে নিয়ে একেবারে জিব্বার আগার কিনারার প্রায় জিব্বার আগার কিনারা রাগ পর্যন্ত এই লম্বা হওয়াটা, এই লম্বা হওয়াটা ইস্তিতলার মাধ্যমে বোঝানো হয়েছে। তো ইনশাল্লাহ এটা নিয়ে তেমন সমস্যা হবে না। আরিফ ভাই বোধ হয় কিছু বলবেন। আরিফ ভাই আমি একটা জিনিস বুঝি নাই, আপনি বুঝাইছেন ঠিকই, আমার মানে যে ধরতে পারিনি আর কি, র সাতটি আপনার এই সিফাত বলছেন আর কি, আমি তখন বুঝতে পারিনি আর কি বিষয়টা। বিষয়টা হলো যে আমরা যখন সিফতে লাজমা মুতাদদা পড়ছি তখন ওইখানে প্রত্যেকটা হরফের মাঝে কয়টা সিফত পাইছিলাম? পাঁচটি। পাঁচটি, জি। তো ওই পাঁচটার সাথে এইখানে কিন্তু রর মাঝে আরো দুইটা সিফত যোগ হবে। এই দেখেন ইনহেরাফের হরফ দুইটি, ইনহেরাফের হরফ দুইটি, র লাম, তার মানে ইনহেরাফ সিফত, রর আর একটা সিফত পাওয়া গেল ইনহেরাফ, জি। তার মানে এই ছয়টা হলো। আবার তাকরার হরফ একটি র, এই যে দুইটা সিফত ইনহেরাফ এবং তাকরার, এই দুইটা সিফত নিয়ে রর হবে সর্বোচ্চ সিফতদারী হরফ, রর মাঝে সর্বোচ্চ সিফত হলো সাতটি, আর বাকি যে ১৩টা হরফ আছে, হ্যাঁ বাকি যে এখানে ১৩টা হরফ আছে এদের মাঝে সিফত সংখ্যা হবে ৬টি। এবং যে সমস্ত হরফের মাঝে সিফতে লাজিমা গায়রে মুতাদদা নেই ১৪টা হরফ, ওই হরফের সিফত মোট হবে ৫টি। তো তার মানে আমরা তিন ধরনের হরফ পাব, যে ১৪টা হরফের মাঝে সিফত সংখ্যা হলো ৫টি, ১৩টা হরফের মাঝে সিফতের সংখ্যা হলো ৬টি, আর একটা হরফের মাঝে সিফতের সংখ্যা হবে ৭টি, সেটা হলো র। জি মুক্তার বুঝতে পেরেছি, জাযাকাল্লাহ। জি আচ্ছা ঠিক আচ্ছা, হ্যাঁ এখন আমরা হরফগুলা নামগুলা আলহামদুলিল্লাহ মোটামুটি হয়ে গেছে, তো এখন আমরা হরফগুলা দেখি। তো হরফগুলা দেখে দেখে একজনে শুনান, যদি মুখস্থ হয়ে যায় মাশাআল্লাহ, অন্যথায় দেখে শুনান যে সফির হরফে কি। কলকলার হরফ ৫টি, কফ, তো, বা, জিম, দাল, লিন, লিনটা তো আচ্ছা এটা কি বলবো দিন, হ্যাঁ বলেন, জলবরের বাম পাশে জজমালা ওয়াও, লামের হ্যাঁ জজম মানে উচ্চারণ একটু যদি একটা বলে দিতেন, আমি তো আমি কি শুধু এটা বলবো, আচ্ছা আচ্ছা, জজরের বাম পাশে জজমালা ওয়াও, জজমের বাম পাশে জজমালা ইয়া, জজমের বাম পাশে জজমালা ওয়াও, একবার বললেই চলবে, কারণ লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে জজমালা ওয়াও আর জবরের বাম পাশে জজমালা ইয়া, বাস। তারপর ইনহরফের হরফ, ইনহরফের হরফ হচ্ছে দুইটি, র, লাম, তারপর হচ্ছে এলো আপনার তাফরের হরফ হচ্ছিল একটি, র, তাফ, তাফসির হরফ হচ্ছিল আপনার, জি তাফসির হরফ হচ্ছে একটি, শিন, ইস্তিতলার হরফ হচ্ছিল আপনার একটি, দদ। আরে ভাই এটা হলো তাফাসি, তাফাসি, ফাই জবর, তাফাস, আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। বাট এবার শাহরিয়ার ভাই, শাহরিয়ার কবির ভাই, হ্যাঁ জি মুকরাম,
প্রথম হচ্ছে সফির, সফির হরফ তিনটি, সদ সিন যা। তারপরে কলকলা, কলকলার হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল। লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে যজমালা ওয়াও আর জবরের বাম পাশে যজমালা ইয়া। আর ইনহেরফের হরফ দুইটি, র লাম। আর তাকরারের হরফ একটি, র। ফাসির হরফ একটি, শিন। আর ইস্তিতলা এর হরফ একটি, দদ। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। নাজমুল ভাই, সফিরের হরফ তিনটি, সদ সিন যা। কলকলার হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল। লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে যজমালা ইয়া, জবরের বাম পাশে যজমালা ওয়াও। ইনহিরফের হরফ দুইটি, র লাম। তাকরারের হরফ একটি, র। তাফাসির হরফ একটি, শিন। ইস্তিতলার হরফ একটি, দদ। দদ, হ্যাঁ মাশাল্লাহ। ঠিক আছে ঠিক আছে নাজমুল ভাই। আব্দুল জব্বার ভাই, তাফাসির হরফ তিনটি, সরি উস্তাদ। আব্দুল জব্বার ভাই, শুরু সফির, সফিরের হরফ তিনটি, সব সিন যা। কলকলার হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল। জবরের বাম পাশে যজমালা ওয়াও আর জবরের বাম পাশে যজমালা ইয়া। জি উস্তাদ, ইনহিরাফের হরফ দুইটি, র আর লাম। তাকরারের হরফ একটি, র। তাফাসির হরফ একটি, শিন। আর ইস্তিতলা একটি, দদ। দদ, আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। এবার আশরাফুল ভাই। হ্যাঁ আসসালামু আলাইকুম। সফির হরফ তিনটি, সদ সিন যা। কলকলার হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল। লিন দুটি, জবরের বাম পাশে যজমালা ওয়াও যজমালা ইয়া। ইনহিরফ দুইটি, র লাম। তাকরর, র। তাফাসি, শিন। ইস্তিতলা, সদ। দদ, সরি দদ, 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 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মাশাল্লাহ। নাজমুল ভাই কি কিছু বলবেন? হ্যাঁ উস্তাদ, হাত ওটা উঠানো ছিল আর কি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই হলো আমাদের এই আজকের দিনের এই পড়াটা, যদি আমাদের শেষ হয়ে যায় তাহলে সিফতের আমাদের এই মুখস্থ করার মতো আরবি আমাদের আর তেমন শব্দ নেই। সিফতের পড়ার মুখস্থ করার মতো আরবি আমাদের আর কোনো এই ধরনের শব্দ নেই। আর এরপর আমাদের যেটা থাকবে, আমরা সংজ্ঞা শিখব, সংজ্ঞাটা তো আমরা বাংলায় শিখব, তো আমাদের মুখস্থ করার মতো আরবি আর কোনো শব্দ নেই। তারপর হবে আমাদের প্র্যাকটিক্যাল। তো এখন আমরা মোটামুটি ভাবে প্রত্যেকটা হরফের সম্পূর্ণ সিফত নির্ণয় করতে পারবো। এখন আমাদের আর কোনো সিফত বাকি রইল না, কোনো সিফতই আমাদের আর বাকি রইল না। আরও দুইটা সিফত অনেক জায়গায় উল্লেখ থাকে, ওই দুইটা সিফত যাই হোক পরবর্তীতে যদি সময় পাওয়া যায় ইনশাল্লাহ ওই দুইটা সম্পর্কে আলোচনা হবে। তো বাকি এখন আমরা মোট কয়টা সিফত পেলাম কে বলতে পারবেন? আমাদের মোট এই যত সিফত পড়লাম, মোট কয়টা সিফত পড়লাম আমরা? আঠারোটা, হ্যাঁ মোট কিন্তু আমরা আঠারোটা সিফত পড়লাম।
এই 18টা সিফত পড়লাম মোট, এই 18টা সিফতের থেকে প্রত্যেকটা হরফের মাঝে কমপক্ষে 5টি সিফত থাকবে, সর্বোচ্চ 7টি, এবং 13টা হরফের মাঝে সিফতের সংখ্যা হবে 6টি। তো এখন যে জিনিসটা ওইটা হলো যে আমরা সামনে ইনশাল্লাহ আগামী কালকের থেকে সিফতের সংজ্ঞা পড়ব, এবং ওইখানে একটা আংশিক প্রত্যেকটা সিফতের যে হরফগুলো আছে, যেমন ধরেন হামসের সংজ্ঞাটা পড়ব, হামসের হরফ হলো 10টি। হামসের সংজ্ঞাটা পড়ার পর আমরা একটি প্র্যাকটিক্যালি ভাবে দেখব যে হামসের সিফতটা কার্যকরীভাবে আমাদের হইতেছি কিনা। যখন জাহার পড়ব, জাহারের সংজ্ঞা পড়ব, তখন জাহারের হরফগুলোকে সিফত বাই সিফত এক একটা সিফতের সংজ্ঞা পড়ব, তখন ওই সিফতের যে কাজটা ওইটা একটু বাস্তবায়নের চেষ্টা করব। এইভাবে আমাদের সংজ্ঞাটা যখন শেষ হবে, তখন ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা হরফকে, ওই গ্রুপে একটা পিডিএফ শেয়ার করা হয়েছিল যে এখানে প্রত্যেকটা হরফ দেওয়া আছে, হরফের সিফতগুলো দেওয়া আছে, এবং মাখরাজও মনে হয় উল্লেখ করা আছে, ওগুলো আসা মনে হয় সংগ্রহ করছেন সবাই নাকি? আরিফ ভাই কিছু বলবেন? আরিফ ভাই মুহতারাম, বলতে চাইছিলাম যে 18টি পড়ছি, এটাই আর কি, জন্য হাত তুলে রাখছিলাম। ঠিক আছে, আব্দুল জব্বার ভাই। স্যার, যে 7টা সিফাত আমরা শিখলাম, এটার আরেকটু ব্যাখ্যা করলে ভালো হতো, আমি একটু ভুলে গেছি, একটু আগে শুনছি অবশ্য। যেমন যে লিনের এবং কলকাতার ব্যাপারটা তো আগে থেকে আমরা জানি, সফিরের মানে বাংলা না ঠিক, মানে এটার মানে গোলটা কি, মানে কিভাবে অক্ষরের মধ্যে অ্যাপ্লাই করবো? বিস্তারিত সামনে পড়বো, তবে প্রাথমিক ধারণাটা হলো এমন যে সফিরের হরফ গুলো যখন তার মাকরাজ থেকে উচ্চারিত হয়, তখন এই হরফের উচ্চারণের সাথে একটা অতিরিক্ত আওয়াজ যোগ হয়। সফিরের হরফ গুলো যখন তার মাকরাজ থেকে উচ্চারিত হয়, তখন এই উচ্চারণের সাথে একটা অতিরিক্ত আওয়াজ যোগ হয়। ওইটা হলো আপনার সদের ক্ষেত্রে যেটা বলা হয়, সদের ক্ষেত্রে বলা হয় এটা হাঁসের আওয়াজের মতো একটা আওয়াজ, হাঁস না ভুল বললাম, চড়ুই পাখির আওয়াজের মতো একটা আওয়াজ। অর্থাৎ চড়ুই পাখির ডাক হয়তো অনেকে শুনছেন, যে চড়ুই পাখিতে ডাক দেওয়ার সময় এই ধরনের একটা আওয়াজ করে। একটা পাখি কিন্তু অনেক রকম ডাকে, তো চড়ুই পাখির আওয়াজের মাঝে এইটাও একটা আওয়াজ করে, এমন এমন একটা আওয়াজ করে চড়ুই পাখি। যারা গ্রামে থাকেন এইটা শুনে থাকবেন হয়তো। তারপর আবার দোয়েল, দোয়েলও কিন্তু এই ধরনের একটা আওয়াজ করে, আর এই আওয়াজটা বের হবে আপনার, এই আওয়াজটা মূলত বের হওয়ার জন্য, সফিরের এই আওয়াজটা বের হওয়ার জন্য আপনার যে অংশটা কাজে লাগবে ওইটা হলো আপনার জিহ্বার মধ্যখানে। অর্থাৎ আমরা যে একটা সিফত পড়ছি না, এই এতবাক জিব্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগানো, তো ওইখান থেকে এই আওয়াজটা বের হয়, এমন একটা আওয়াজ হবে। বিশেষ করে এই আওয়াজগুলো যখন যজম যুক্ত থাকবে বা তাসদিক যুক্ত থাকবে এই তিনটা হরফ, তখন এই আওয়াজটা প্রকাশ পাবে। যেমন আলিফ সদ জবর, অস অস অস, ইস উস, এই যে অতিরিক্ত একটা আওয়াজ হইতেছে এইটাই সফিরের কাজ। তারপর সিনের ক্ষেত্রে এই আওয়াজটা হবে আপনার এরকম, আস ইস উস, যেমন কিনা আপনার ওই যে টায়ার থেকে যখন বাতাস বের হয়, টায়ার লিক হইলে যেমন বাতাস বের হয়, ওই ধরনের একটা বাতাস বের হবে আস। যেমন দেখেন আমরা বিসমিল্লা পড়ি, বিসমিল্লা বিসমিল্লা, আপনি যদি এই সিন পড়ার সময় এই আওয়াজটা না করেন, অর্থাৎ এইভাবে পড়েন বিসমিল্লা বিসমিল্লাহির রহমান বিসমিল্লা এইভাবে পড়ে যান, তাহলে আপনার সিনটা উচ্চারিত হবে না, কারণ এইটা হলো সিফতে লাজেমা। অর্থাৎ এই সফিরের আওয়াজটা আপনি যদি না করেন, সিন যজম যখন পড়লেন আস, তারপর সালাম দেওয়ার সময় আসসালামু আলাইকুম আসসালা, এই যে এই আওয়াজটা, এটা আপনার করতেই হবে, আর এই আওয়াজটাই হলো সফিরের কাজ। তারপর যা উচ্চারণ করার সময় বলা হয় যে মৌমাছির আওয়াজের মতো একটা আওয়াজ, যেমন মনে করেন ইদা জুল জিলাতি, যেমন ধরেন আলিফ আলিফ যা জবর, আজ ওয়াজ ওয়াতিনি ওয়াজ জাইতুন ওয়াজ ওয়াজ, এই যে একটা আওয়াজ হইতেছে এই আওয়াজটা হলো সফিরের কাজ।
আর কলকলা সম্পর্কিত আমরা জানি যে ধাক্কা দিয়ে পড়তে হয়, লিন লিন একটু নরম করতে হয়। আর ইনহিরাফের ক্ষেত্রে বলা হয়েছিল যে ইনহিরাফ এর শাব্দিক অর্থ হলো ধাবিত হওয়া বা জায়গা থেকে নড়াচড়া করা। তো আমরা যখন মাখরাজ পড়ছিলাম তখন একটা বিষয় আলোচনা হয়েছিল যে র লাম নুন, র লাম নুন এই তিনটা হরফের তিনটা মাখরাজ, কিন্তু কিছু কিছু তাজবিদের বইয়ের মাঝে এই তিনটা হরফের জন্য একই মাখরাজ উল্লেখ করা হয়েছে। তো এইটার মাখরাজ যেহেতু একেবারেই কাছাকাছি, বিশেষ করে র এবং লাম এর মাখরাজগত পার্থক্য খুবই কম, একেবারেই স্বল্প। তো এই কারণে র যখন তার মাখরাজ থেকে উচ্চারিত হয় রর লামের তুলনায় এল রর মাখরাজটা হলো একটু উঁচু, অর্থাৎ জিব্বার আগার কিনারা এবং জিব্বার আগার পিঠ এই দুইটা ঠিক আছে, কিন্তু এইটা যে জায়গায় লাগাইতে হবে অর্থাৎ লামের ক্ষেত্রে সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগায় এবং রর ক্ষেত্রে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়। তো লামের যে জায়গাটা, যে জায়গায় জিব্বাটা লাগবে এইটা হলো একটু নিচু, আর রর ক্ষেত্রে এই জায়গাটা হলো একটু উঁচু, লামের যে জায়গা ওর থেকে একটু উপরের অংশ। তো রর মাখরাজটা যখন উচ্চারিত হবে তখন মাখরাজটা, মাখরাজ থেকে আওয়াজটা বের হওয়ার পর জিব্বার আগাটা একটু নিচু নিচে নামবে, লামের মাখরাজটা যে জায়গায় লাগতো ওই জায়গার দিকে যাবে, আর লাম উচ্চারণের সময় জিব্বার আগাটা একটু উপরের দিকে উঠবে। এইটা হলো ইনহিরাফের কাজ। আর তাকরারের কাজ হলো, আর তাকরারে এই কাজটা অটোমেটিকলি আদায় হয়, এইটার জন্য আপনার কষ্ট করতে হবে না, বরঞ্চ এই তাকরারের পরিমাণটাকে ঠিক রাখার দিকে আপনার খেয়াল দিতে হবে, এখানে যেন বেশি না হয়। অর্থাৎ র জবর র, এই রটা উচ্চারণ করে দেখেন যে জিব্বার আগা এমন হয় যে উপরের তালুর সাথে একটু বারবার সম্পর্ক হয়, অন্য অন্য হরফ উচ্চারণের সময় দেখা যায় যে মাখরাজের সাথে সম্পর্ক করার ক্ষেত্রে এইখানে একটা স্থিরতা থাকে, কিন্তু রর ক্ষেত্রে জিব্বার আগা একটু কাঁপে, আর 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 এমন কাঁপা কাঁপির থেকে একটু বিরত থাকতে হবে। বিশেষভাবে এইটা উল্লেখ, এই বিষয়টাকে বলার জন্যই এই সিফতটা, যে এই তাকরারের সময় জিব্বার অগ্রভাগে অর্থাৎ জিব্বার আগার দিকে একটু কম্পন সৃষ্টি হবে, একটু নড়াচড়া করবে, তবে ওইখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে জিব্বার আগাটা উপরের যে তালু আছে ওইটার সাথে একবার লাগবে, যেন বারবার না লাগে। আর তাফাসির কাজটা হলো যে মুখের মাঝে বাতাস ছড়াই পড়বে, বাতাসটা একটু ছড়াবে বেশি জায়গা নিয়ে। আর ইস্তেতলা হলো যে মাখরাজটাকে দীর্ঘ করতে হবে, মাখরাজটা অল্প জায়গার মাঝে রাখলে চলবে না, একেবারে জিব্বাটা তো মোটামুটি বড়, জিব্বাটা কিন্তু ছোট না, মুখের বাহির থেকে বোঝা যায় না জিব্বাটা কতটুকু, ওই কুরবানি তো অল্প দিন আগেই গেছে, তো গরুর জিব্বা দেখবেন কত বড়, আসলে বাহির থেকে বোঝা যায় না যে জিব্বাটা এত বড়, তো প্রায় এক বিঘাতের মতো লম্বা। তো আমাদের জিব্বাটাও মোটামুটি কম না, প্রায় আট আঙ্গুলের মতো লম্বা, তো জিব্বাটা মোটামুটি লম্বা। তো দদ উচ্চারণ করার ক্ষেত্রে জিব্বার গোড়ার কিনারা থেকে জিব্বার আগার প্রায় আগার পর্যন্ত, প্রায় জিব্বার আগা পর্যন্ত এই জায়গা পর্যন্ত মাখরাজটাকে লম্বা করতে হবে। এইটাই হলো ইস্তেতলা সিফাতের কাজ। তো এই যে সিফাতে লাজিমা গাইরে মুতাদাদ্দা এই সাতটি, যদিও তো কলকলা এবং লিন সম্পর্কে আমরা আগের থেকেই পরিচিত, তো এইখানে কি সমস্যা এইটা সম্পর্কে জানি, আর বাকি যে এইখানে দেখেন ইস্তেতলা তাফাসি তারপর ইনহিরফ এই যে এই তিনটে সিফাত আছে এইখানে আপনার তেমন কোনো সমস্যা হয় না। সফিরের মাঝে একটু সমস্যা হয় আর তাকরারের মাঝে একটু সমস্যা হয়, সফির আর তাকরারের মাঝে একটু সমস্যা হয়। তো এই হলো মোটামুটি প্রাথমিক একটা ধারণা, ইনশাল্লাহ আগামীকালকে থেকে আমরা যখন সিফতের সংজ্ঞা পড়ব তখন ইনশাল্লাহ বিষয়গুলো আরো স্পষ্ট হয়ে যাবে। তো আমাদের আগামীকালকের ক্লাসের আগে আমাদের যে কাজটা করতে হবে, যে আমাদের সিফতের নির্ণয়ের ক্ষেত্রে একটু দুর্বলতা আছে অর্থাৎ গতি একটু কম, তো গতিটা একটু বাড়াইতে হবে আগামী ক্লাসের আগে ইনশাল্লাহ, আরো প্রশ্ন আর কি আপনাদেরকে একটা মোটামুটি পরীক্ষা নেওয়া হবে, যে দেখা হবে যে সিফতের নির্ণয়টা কেমন হয়। তো গতি এই আমরা এখন প্রাথমিক অবস্থায় আছি, তো এখন গতিটা একটু কম থাকাই স্বাভাবিক, তো এই ব্যাপারে হতাশ হওয়ার তেমন কিছু নেই। তো আমাদের এই পর্যন্ত যতটুকু যোগ্যতা অর্জন হওয়ার কথা ওইটা হল তো এই যে আমরা প্রত্যেকটা হরফের সবগুলা সিফত নির্ণয় করতে পারবো, প্রত্যেকটা হরফের সবগুলা সিফত নির্ণয় করতে পারবো, কারণ এখন আমরা
সিফতের কাজ শিখব। এই কাজ শিখলেই আমাদের মনে করেন যে এই আমাদের এই যে কোর্সের যে মূল উদ্দেশ্য ছিল, আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্য কিন্তু এইটা যে আমরা প্রত্যেকটা হরফের মাঝে কি কি কাজ, এই কাজগুলো আমাদের জানা থাকবে। প্রত্যেকটা হরফ উচ্চারণের মাঝে কি কি কাজ করতে হবে, এই সম্পূর্ণ বিষয়টা আমার জানা থাকবে। এইটা জানার মাধ্যমে আমার যে বিষয়টা হবে সেটা হলো এই যে যখন এই উচ্চারণটা হবে, এই উচ্চারণটার আমার নিজের ভুলটা আমি ধরতে পারবো। অর্থাৎ আমার মাঝে একটা আয়না তৈরি হবে, এমন একটা আয়না তৈরি হবে যে আয়নার মাঝে আমার প্রত্যেকটা ভুল দেখা যাবে। এই আর একটা হলো যে শুধু এই ভুলটা ধরার মাঝেই আমাদের জ্ঞানটা সীমাবদ্ধ থাকবে না, যে এই ভুল থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে এই বিষয়টাও আমাদের জানা থাকবে। তো তারপর যে বিষয়টা বাকি থাকবে ওইটা হলো যে এইটা আসলে আমাদের পূর্ণাঙ্গরূপে উচ্চারণটা হয় কি না, এইটা এই কোর্সে বলা যাবে না যে আপনার এই কোর্সের মাধ্যমে আপনার উচ্চারণগুলো ঠিক হয়ে যাবে, আর এইটা আসলে সম্ভবও না। এইটার জন্য আপনার লম্বা একটা সময়ের প্রয়োজন হবে। এইটা ইনশাল্লাহ আস্তে আস্তে যখন আমরা তেলাওয়াত করতে থাকবো তো একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে এই অনুযায়ী যদি আমি করতে থাকি, অর্থাৎ প্রত্যেকটা উচ্চারণের সময় মাখরাজের দিকে প্রাথমিকভাবে আমার খেয়াল যাবে এবং যে সমস্ত সিফতের কারণে এই উচ্চারণটা সমস্যা হয় ওই সিফতের দিকে খেয়াল করে করে যখন আমরা উচ্চারণ করতে থাকবো একটা সময় গিয়ে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো গতকালকে এই বিষয়টা বলা হয়েছিল যে যদিও একটা হরফের মাঝে সাতটা পাঁচটা বা ছয়টা সিফত পাওয়া যায় কিন্তু এই সংখ্যাটা বড় হইলেও বেশিরভাগ সিফত এমন যে কাজগুলো আপনার নিজের থেকেই হবে, ওইটার জন্য আপনার তেমন কষ্ট করতে হবে। যেমন একটা রটাই দেখেন, রর মাঝে মোট সিফতের সংখ্যা কয়টি? সাতটি। রর সিফতগুলি কে বলবেন? একজন একটু রর সিফত কয়টা একটু শুনান, কে শুনাবেন? রর মাঝে মোট সাতটি সিফত। হ্যাঁ আরিফ ভাই, কি কি সিফত রর মাঝে? মুসলিম জাহার, তাওয়াসুত, ইস্তিউলা, তাওয়াসুত, ইতবাকুন বা ইতবাক। এখানে তো এখানে তো হ্যাঁ আরিফ ভাই, তিন নম্বর এবং চার নম্বরে তো একটু না না মুতারাম, এটা হচ্ছে ইস্তিফাল আর ইনহিতা, তারপর হচ্ছে আপনার ইজলাক, আর এর পরে হচ্ছে এলো আপনার তাকরর আর ইনহিরফ। এই দুইটা পরবর্তী। এই দেখেন রর মাঝে মোট সিফতের সংখ্যা হলো সাতটি, অনেকগুলো সিফত, কিন্তু এইখানে সমস্যা হয় কয়টা সিফতের কারণে? প্রথম সিফতটা দেখেন, রর প্রথম সিফতটা হলো জাহার। জাহারের কাজ কি? বাতাস বন্ধ থাকা। তো এখন আমরা প্রত্যেকে একটু উচ্চারণ করে দেখি যে র উচ্চারণ করার সময় আদৌ কি মুখ থেকে বাতাস বের হয়? যেমন র যাবর র র মুখ থেকে বাতাস বের হয় কি মনে হয়? বাতাস কিন্তু বের হয় না। মোতারাম মানে বাতাস বের হয় না, মনে হচ্ছে একটা ধাক্কা লাগে কেমন জানি একটা, মনে হচ্ছে এরকম আর ধাক্কা একটু থাকবে, কিন্তু এই এটা নিয়ন্ত্রণ করা কিন্তু ততটা বেশি কঠিন না, কারণ র আমরা বাংলা র বলে অভ্যস্ত। তো ওইখানেই আমার মনে করেন যে এটা একটা প্র্যাকটিস আছে, আর এইখানে বাংলা র যখন আমরা উচ্চারণ করি তখন আমাদের বাতাসটা সাধারণত ওইভাবে বের হয়ও না, তো এইটা নিয়ন্ত্রণ করা তেমন কষ্টকর বিষয় না। তো প্রথম সিফতটাই এমন পেলাম যেটা কিনা আমার জন্য সমস্যাকর না। দ্বিতীয় সিফতটা ছিল আমার তাওয়াসুত, অর্থাৎ আওয়াজটা তেমন শক্তও হবে না তেমন নরমও হবে না, আর যখন এটা যজমযুক্ত অবস্থায় উচ্চারিত হবে তখন আওয়াজটাকে একটু চালু রাখতে হবে। যেমন মনে করেন বিসমিল্লাহির রহমানির রহিম, নির আর আর আওয়াজটাকে এইভাবে একটু চালু রাখতে হবে, মধ্যমভাবে একটু আওয়াজটাকে চালু রাখতে হবে। তো এই চালু রাখাটাও যদি কারো ভুল হয়ে থাকে, অর্থাৎ চালু থাকে না, তো এই ভুলটা হলো শুধুমাত্র জানা আর না জানা পার্থক্য। যার জানা থাকবে তার জন্য এইটা আদায় করাটা কষ্টকর বিষয় না, সহজ। এইটাও কষ্টকর সিফত না, অর্থাৎ রর উচ্চারণের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে না এমন একটা সিফত। দুই নম্বর, তিন নম্বর সিফতটা হলো ইস্তিফাল, অর্থাৎ জিব্বার গোড়াটা নিচু থাকবে, এইটা হলো এর সিফত। কিন্তু বাকি যখন র জবর যুক্ত হয় পেশ যুক্ত হয় তখন রটা সিফতে সিফতে মুতাদদার কারণে সিফতে সিফতে আরেজার কারণে সিফতে আরেজার কারণে র কিছু কিছু ক্ষেত্রে মোটা হয়, তো এটা সিফতে আরেজার কারণে হয়। কিন্তু সিফতে লাজেমার কারণে র মোটা হয় না, সিফতে আরেজার কারণে মোটা হয়। তো যেখানে মোটা হবে ওইটা আরেজার কারণে হবে, যদি আদায় না করি সৌন্দর্য নষ্ট হবে, বাকি রর উচ্চারণটা ঠিক থাকবে, ওইটা আদায় করতে হবে।
কিন্তু সিফাতে লাজিমা গত কারণে সিফাতে লাজিমাটা কি ইস্তিফাল পাতলা হওয়া, তো পাতলা তো অটোমেটিকলি হয়, এটা আমার কষ্ট করে করতে হয় না। চার নাম্বার সিফাত হলো ইনফিতাহ, অর্থাৎ জিব্বার মধ্যখানটা উপরের তালুর সাথে লাগবে না, তো এইটাও এমনিতেই আদায় হয়ে যায়, এইটা আদায়ের জন্য আমার কোনো কষ্টই করতে হবে না। আর পাঁচ নাম্বার সিফাত হলো ইজলাক, ইজলাকের কাজটা কি তার মাখরাজ থেকে দ্রুত সহজে আওয়াজটাকে উচ্চারণ করতে হবে, তো এইটাও মাখরাজ থেকে অটোমেটিকলি হয়ে যায়। তো রর মাঝে পাঁচটা পেলাম সিফাতে লাজিমা মুতাদাদ্দা, এই পাঁচটার মাঝে একটাও সমস্যা কর না। তারপরে আসি শেষের দুইটা যে সিফত যুক্ত হলো, ওইটা হলো যে ইনহেরফ এবং তাকরর। তো ইনহেরফ যে সিফতটা আছে এই সিফতটার কারণে আপনার সমস্যা হবে না, এইটাও মোটামুটি নিজের থেকেই আদায় হবে, কিন্তু এই তাকরারের মাঝে একটু সমস্যা হয়। তো রর মাঝে মোট সিফত পেলাম সাতটা, কিন্তু আমার কাজের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এমন সিফত পেলাম মাত্র একটা, ওইটা হলো তাকরার, তাকরারের কারণে আমার একটু সমস্যা হইতে পারে। তো প্রত্যেকটা হরফের ক্ষেত্রে বিষয়টা এমন, একটা হরফের মাঝে যদিও সিফত আপনি পাবেন পাঁচটা ছয়টা সাতটা, কিন্তু সমস্যাকর সিফত এমন পাবেন সর্বোচ্চ আপনার দুইটা থেকে তিনটা, কিছু কিছু তাও আবার কয়েকটা হরফের মাঝে, যেমন মনে করেন স দ ত ব, এই সমস্ত হরফের মাঝে আপনার তিনটার মতো সিফত এমন পাবেন যেটা কিনা আমার সমস্যাকর হয়, এই তিনটা সিফতের কারণে সমস্যা হয়। তো ইনশাল্লাহ এইটা সামনে গিয়ে আরও স্পষ্ট হয়ে যাবে, আমাদের আজকে সময়ও শেষ। তো ইনশাল্লাহ আগামীকালকে থেকে আমরা সিফতের সংজ্ঞা পড়া শুরু করব, অর্থাৎ সিফতের ক্ষেত্রে হামসের ক্ষেত্রে কি কাজ করতে হবে এইটা পূর্ণাঙ্গভাবে শিখব, এবং প্রত্যেকটা হরফের সিফতের সংজ্ঞা যখন প্রত্যেকটা সিফতের সংজ্ঞা যখন আমরা পড়ব তখন ওই সিফতটার যে কাজটা ওর হরফের মাঝে আমরা একটু বাস্তবায়নের চেষ্টা করব। তো আগামীকালকের আগ পর্যন্ত আমাদের যে কাজটা করতে হবে ওইটা হলো যে পিছনের যে বিষয়গুলো গেছে ওই দিকে আমাদের একবার একটু খেয়াল দিতে হবে, আর সিফতের নির্ণয়ের ক্ষেত্রে আমরা আরেকটু সময় দিতে হবে আমাদের, যেন নির্ণয়টা আরেকটু নির্ভুল হয় এবং আরেকটু দ্রুতগামী হয়। তো ইনশাল্লাহ সামনে গিয়ে আরও সহজ মনে হবে বিষয়গুলো। তো আজকে এই পর্যন্তই থাকলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।